সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 7.2 অনুশীলনী অর্থাৎ সমীকরণ গঠন করে সমাধান করো এই চ্যাপ্টারের প্রথম পার্টের ক্লাসটা করছি। তো এখান থেকে আমরা চেষ্টা করব আজকে যতগুলো অঙ্ক করা যায়। তো প্রথমেই আমরা ক এক নম্বরটা করছি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তো উপরে দেখো বলাই আছে সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। তো প্রতিটা সংখ্যাকেই বা যেটাই বলবে সেটাকে আসলে চলক, যে কোনো চলক দিয়ে ধরে অঙ্কটা করতে হবে। তো প্রথমেই আমরা এই সংখ্যাটাকে মনে 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 না আমরা মনে করি দিয়ে x ধরে নেব। তোমরা x y z যে কোনো ধরতে পারো, আমরা অঙ্কটা আসলে এখানে খাতায় তুলছি না, আমরা সরাসরি বলে দিচ্ছি যে মনে করি হচ্ছে যে সংখ্যাটি x। আর সমীকরণ গঠন করতে গেলে এখানে প্রশ্ন মতে কথাটা লিখতে হয়, এখানে আমরা লিখবো প্রশ্ন মতে। হ্যাঁ, তো এখানে যেটা বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, হ্যাঁ, তো সেই আমরা সংখ্যাটাকে যদি x ধরি তার দ্বিগুণ হবে কত, x গুণন 2 অর্থাৎ 2x 2x, যেটা x2 লেখা যায় না। তো আমরা এই জায়গাটা কিন্তু একবারই লিখে দেবো যে 2x, এটা হলো x এর দ্বিগুণ, সংখ্যাটার দ্বিগুণ। তো তার সাথে 5 যোগ করলে, 5 যোগ দিলাম, হ্যাঁ, এখানে বলা আছে যোগফল 25 হবে, অর্থাৎ সমান 25 হবে, এটা ওরা বলে দেয় না, এটা আমরা সমীকরণ গঠনের জন্য সমান চিহ্ন আনতেই হয়। তো এর চেয়ে বড় বড় সমাধান আমরা 7.1 এ করে এসেছি। যারা 7.1 অনুশীলনীটা দেখোনি, আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের ওই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এখন জাস্ট আমরা সমাধান করে এক্স এর মান বের করলেই উত্তর পেয়ে যাব, অর্থাৎ এখানে প্লাস 5টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাচ্ছি, তাহলে 2x সমান হচ্ছে 25 - 5। তো এবার আমরা ডান পাশে যদি বিয়োগ করে দিই তাহলে 2x সমান হচ্ছে আমাদের 20। নেক্সট আমরা এইখানে এক্স 2টা যদি ওই পাশে পাঠিয়ে দিই, 2 যেহেতু অনেকে এই জায়গায় দেখো প্লাস 2 মনে করে ওই পাশে মাইনাস করে দেয়, এটা কখনোই না, এটা এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়, চলকটার সাথে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন ধরা হয়। তো ওই পাশে গেলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান আমরা এইভাবেও ভাগ দিতে পারি অথবা বাই করে এইভাবে দিতে পারি। তো এটা কাটাকাটি করলে 10 হলো। তো আমরা 7.1 যেমন ফিনিশিং দিতাম, অতএব নির্ণেয় সমাধান লিখে, আর এইখানে আমরা এক্সটাকে কি ধরেছি সেটা লিখে ফিনিশিং দিতে হবে। অতএব সংখ্যাটি, এখানে আর এক্স সমান দেবো না, সংখ্যাটি 10 লিখে এখানে আমরা অ্যান্সার লিখে দেবো। আর অঙ্কটা হয়েছে কিনা এটা আমরা শুদ্ধি পরীক্ষা করেই বুঝতে পারবো, সেটা হচ্ছে এখানে বলা ছিল যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে। তা আমাদের উত্তর যদি 10 হয় তাহলে দ্বিগুণ করলে দেখো 20 হয়, হ্যাঁ, তো 20-এর সাথে 5 যদি যোগ করি তাহলে 25 হয়, একদম সুন্দর বোঝা যায়। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটায় আসছি, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তো এখানে আমরা সেই মনে করি দিয়ে সংখ্যাটা x ধরে নিই, মনে করি সংখ্যাটি, একদম সিম্পল অঙ্ক, সংখ্যাটি সমান x। তারপরে আমরা সমীকরণটা গঠন করতে গেলে এখানে প্রশ্ন মতে লিখে নেব, প্রশ্ন মতে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ, অর্থাৎ সেই সংখ্যাটা যদি x হয় এটা থেকে আমরা 27 বিয়োগ করলাম, হ্যাঁ, বলা হয়েছে যে বিয়োগফল -21 হবে, অর্থাৎ -21। তো এই যে কথাটা বলা ছিল যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তাহলে x ছিল আমাদের সেই সংখ্যা, x -27 সমান সমান হচ্ছে -21। এখন আমরা সমাধান করব, -27টাকে আমরা ওই পারে প্লাস করে দিই, তো x সমান সমান হচ্ছে -21, আর এটা হয়ে এই পাশে এসে প্লাস হয়ে গেল। আর ভিন্ন ভিন্ন চিহ্ন হলেই বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। তো x সমান হবে 27 থেকে 21 বিয়োগ করলে 22 23 24 25 26 27 6, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে অর্থাৎ +6। তো এখানেই আমরা ফিনিশিং দিয়ে দেবো যে অতএব সংখ্যাটি 6 অ্যান্সার। তো এখানে আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, ওরা যে বলেছিল যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তো আমাদের সংখ্যাটা আসলো কত, 6, তাহলে 6 থেকে যদি আমরা 27 বিয়োগ করি, 6 - 27, তো এখানে বিয়োগ করলে দেখো 21 হয়, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সো -21 হবে। তো এই যে -21 আসছিল, এগুলো অ্যান্সার দেখারও কোনো প্রয়োজন হয় না, এত মজার অঙ্ক। তো নেক্সট 3 নম্বরে যাই আমরা, 3 নম্বরে কোন সংখ্যার 1/3, 1/3 মানে হচ্ছে 1/3, হ্যাঁ, কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। তো আমাদের দেখার কিছু নেই, আগে সংখ্যাটা আমরা x ধরে নেব, মনে করি সংখ্যাটি x, আর এরপরে আমরা সমীকরণ গঠন করতে গেলে এখানে প্রশ্ন মতে কথাটা লিখে নেব।
তো কোন সংখ্যার এক তৃতীয়াংশ, তাহলে এক্স যদি আমাদের সেই সংখ্যাটা হয় তাহলে এক্স এর এক তৃতীয়াংশ, এর মানে কি গুণন, এখানে আমরা এরও লিখতে পারি অথবা গুণনও দিতে পারি, তো এর এক তৃতীয়াংশ হবে এক বাই তিন, হ্যাঁ এটা সমান সমান হচ্ছে চার এর সমান বলা ছিল এই বিষয়টা। তো এখানে দেখো এক্স একটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার যে গুণনের নিয়ম সেটা হচ্ছে এটা যদি পূর্ণ সংখ্যা হয়, আমরা যদি এরকম একটা ভগ্নাংশ নেই, হ্যাঁ তো এই গুণনটা করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যা করে, কেউ আছে এটার সাথে এটাও গুণ করে, এটার সাথে এটাও গুণ করে, কেউ আছে কোনাকোনি গুণ করে আর আরই। তো নিয়ম যেটা সেটা হচ্ছে যে এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয়, এর সাথে কিন্তু এর গুণন হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এর নিচে একটা ওয়ান আছে। তো ভগ্নাংশের গুণনের নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর গুণ হয়, অর্থাৎ এটা হবে পনেরো আর নিচে কিন্তু সাতই থাকবে। হ্যাঁ এখানেও সেই সিস্টেম, এক্সটা পূর্ণ সংখ্যা এটা লবের সাথে গুণ হবে, তো ওয়ানের সাথে আমরা যাই গুণ করি তাই হয়। হ্যাঁ তো এইটা আমরা সেটা বলি যে এটা গুণ করলে হবে আমাদের তাহলে এক্স বাই থ্রি, কারণ এর নিচে যেহেতু এক আছে, এক আর তিন গুণ করলে তিন হবে। কিন্তু এটা আমরা গুণ করে জটিলতা না করে আর একটা কাজ করতে পারি, মানে একটা আছে আমরা গুণ করে এক্স বাই থ্রি করতে পারি, এটা আমরা দেখাই। যদি এটা গুণ করি তাহলে পরের লাইনে গিয়ে আমরা যেটা ভাববো যে থ্রিটা নিচে থাকা মানে ভাগ, ওই পারে গেলে গুণ হবে, অর্থাৎ এক্স সমান সমান তিন ছাড়া বারো, এটাও যেমন হবে। আবার এইভাবে আমরা করতে পারি যে এই সংখ্যাটা এক্স এর সাথে কি গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, দুইভাবে করা যেতে পারে। তো ভাগ হলে আমরা সবসময় ডান পাশেরটা আগে লিখতে হয় ফোর ভাগ এক বাই তিন। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ থাকলে গুণন চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, অর্থাৎ ফোর গুণন এই তিন চলে যাবে উপরে, আর নিচের একের কোনো ভ্যালু নেই, এটা লেখা না লেখা সমান বিষয়। হ্যাঁ অতএব এক্স সমান সমান তিন ছাড়া বারো, অথবা আমরা এইভাবেও করতে পারতাম। তো এখন আমরা ফিনিশিং দেবো যে অতএব সংখ্যাটি টুয়েলভ দিয়ে এটা আমরা অ্যান্সার লিখে দেবো। তো এখানে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে গেলে বারোর যদি আমরা এক তৃতীয়াংশ করি, অর্থাৎ বারো এর এক তৃতীয়াংশ, এটা দেখো এটা আর এটা কাটাকাটি হয় চার, এই যে চারের সমান, সো বোঝাই গেল যে অঙ্কটা আমাদের ক্লিয়ার আছে। এরপর আমরা হচ্ছে চার নাম্বার যে অঙ্কটা ছিল সেটাই চলে যাই, চার। তো চারে চাওয়া হয়েছে, আমরা একটু দেখাই যে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিশ হবে। কোন সংখ্যা থেকে, এগুলো আসলে কোনো না, কোন কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে, যাই হোক আমরা সংখ্যাটা আগে এক্স ধরে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করি সংখ্যাটি এক্স। এরপরে আমরা সমীকরণটা এখন গঠন করি। প্রশ্ন মতে এখানে বলা হয়েছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে, তো এটা থেকে আমরা পাঁচ যদি বিয়োগ করি, হ্যাঁ তারপরে বলা হয়েছে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিশ হবে। তো এটা তো আসলে বিয়োগ করা যায় না যেহেতু বিসদৃশ পদ, সেক্ষেত্রে মনে করতে হবে যে এটাই বিয়োগ ফল। তো এই বিয়োগ ফলের পাঁচ গুণ, তার মানে একে পাঁচ দিয়ে গুণ দিতে হবে, যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, এটা গুণ দিতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, সেই পাঁচ আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, আর ব্র্যাকেট থাকলে গুণন চিহ্ন দিলেও হবে না দিলেও হবে। হ্যাঁ এটার পাঁচ গুণ হয়ে গেল, সমান হচ্ছে বিশ হবে বলা ছিল। তো এটাই কিন্তু আমাদের সেই সমীকরণটা। তো এরকম সমাধান আমরা আগেও করেছি আগের চ্যাপ্টারে, আমরা ইচ্ছে করলে এটা দিয়ে গুণনও করতে পারি যে ফাইভ এক্স মাইনাস পঁচিশ, অথবা আমরা এই ফাইভটা গুণন আছে এই পারে গেলে আমরা ভাগ হবে, ওটা কিন্তু আরো বেশি ইজি হবে সমাধানটা। সো আমরা এই পাশে এক্স মাইনাস ফাইভটা রেখে ফাইভটা গুণন ছিল এই পারে আমরা ভাগ করে দিলাম, তো এটা কাটাকাটি করলে হচ্ছে চার। নেক্সট এই মাইনাস ফাইভটাকে আমরা ওই পাশে প্লাস করে দিই, তাহলে ফোর প্লাস ফাইভ, তাহলে আমাদের অ্যান্সার আসছে এখানে এক্স এর মান আসছে নয়, তো সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা হবে নাইন, অতএব সংখ্যাটি নাইন। এটা আমরা যদি পরীক্ষা করি তাহলে যেটা বলা ছিল যে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে, তাহলে নয় থেকে আমরা পাঁচ বিয়োগ করলাম, করে আমরা তখন যেমন আমরা বিয়োগ করতে পারিনি কিন্তু এখন তো বিয়োগ করা যাচ্ছে চার, তো এর যদি আমরা পাঁচ গুণ করি তাহলে চার গুণন পাঁচ করলে দেখো যে বিশ চলে আসছে, সো বোঝাই যায় যে অঙ্কটা ঠিক আছে। এরপর আমরা পাঁচ নম্বরে আসছি। পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ, তার বলতে ওই সংখ্যাটারই বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে। তো আমরা সংখ্যাটা আগে ধরে নিই, মনে করি সংখ্যাটি এক্স। এরপরে আমরা প্রশ্ন মতে চলে যাব, সমীকরণ গঠন করে নেব। তো এখানে বলা আছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে, তো কোন জিনিসের অর্ধেক মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করা, তো এই এক্স এর অর্ধেক মানে হচ্ছে এক্স ভাগ দুই। হ্যাঁ এই অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ, তাহলে এই এক্স এর এক তৃতীয়াংশ যেটা আমরা আগের অঙ্কটায় দেখছি,
যে এর এক তৃতীয়াংশ মানে হচ্ছে এইটা, যে এক্স এর বা গুণন এক তৃতীয়াংশ, অর্থাৎ এটা গুণ করলে এটা উপরে গুণ হবে, তাহলে এক্স বাই থ্রি। হ্যাঁ, তো সেই এক তৃতীয়াংশ হচ্ছে বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে মাঝখানে আমরা বিয়োগ দিয়ে এক্স এর এক তৃতীয়াংশ মানে হচ্ছে এটা, বিয়োগ করলে বিয়োগ ফল বলা আছে ছয় হবে। তো জাস্ট এটা আমরা লসাগু করে এখন বিয়োগ করে দেব, লসাগু হবে আমাদের ছয়। তো দুই দিয়ে এটাকে ভাগ দিলে তিন বার যায়, তিন দিয়ে উপরে গুণ করলে থ্রি এক্স, মাইনাস তিন দিয়ে ভাগ দিলে দুই বার যায়, দুই দিয়ে যদি আমরা উপরে গুণ করি তাহলে টু এক্স সমান হচ্ছে সিক্স। তো এরপরে এটা বিয়োগ করলে তোমরা জানো যে এক্স হবে ওয়ান, এক্স যেহেতু লেখা হয় না, আর এই নিচের ছয় ভাগ আছে ওইপারে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ ছয় ছয় ছত্রিশ। তো সাথে সাথে আমাদের সংখ্যাটা বের হয়ে গেল, এটাও আমরা পরীক্ষা করে দেখব যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা। এটা আমরা অ্যান্সার লিখে ফেললাম 36। তো এখানে বলা ছিল যে কোন সংখ্যার অর্ধেক, তাহলে দেখো 36 এর অর্ধেক করলে হচ্ছে কত, 18। তো এই অর্ধেক থেকে সেই সংখ্যাটার এক তৃতীয়াংশ, তাহলে 36 এর এক তৃতীয়াংশ করলে 36 এর বা গুণন এক তৃতীয়াংশ, অর্থাৎ এই তিন দিয়ে যদি এটাকে আমরা কাটি, তিন বরং 36, এটা হবে 36 বা 36 এর এক তৃতীয়াংশ। এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে দেখো 12, 13, 14, 15, 16, 17, 18 ছয় আসে, এই যে ছয় আসছে। সো নিঃসন্দেহে আসলে এগুলো মানে উত্তরমালা দেখে যে তুমি অঙ্কটা চেক করবে যে অঙ্কটা হয়েছে কিনা, যে সন্দেহ এটা কোনো প্রয়োজন হয় না, হচ্ছে যে শুদ্ধি পরীক্ষাটা করলেই কিন্তু বোঝা যায়। এরপর আমরা ছয় নম্বর অঙ্কটায় যাচ্ছি, ছয়। তো ছয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ষষ্ঠ শ্রেণীতে এই টাইপের অঙ্ক ছিল, সেখানে আবার জোর বেজোরও ছিল। হ্যাঁ, সেভেনে যদিও জোর বেজোরটা নেই কিন্তু সৃজনশীল অবশ্যই দেয়। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম বুঝি, তো সেগুলোর যোগফল হচ্ছে 63, সংখ্যা তিনটি বের করো। তো আমরা প্রথমেই এটা যেটা করব যে মনে করি এখানে প্রথম বা ছোট এইভাবে লিখতে হয়, প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স। দেখো আমরা যদি তিনটা ক্রমিক সংখ্যা ধরি যে 5, 6, 7 যেকোনো, তাহলে আমরা এইটা জানলে তার সাথে এক যোগ করলে এটা পাওয়া যায়, তার সাথে আবার এক যোগ করলে এটা পাওয়া যায়, অথবা তৃতীয়টা বের করতে গেলে এই প্রথমটার সাথে দুই যোগ করলেও হয়। এখানে একই রকম থিমে আমরা কাজ করব, কিন্তু জোর বেজোর হলে কিন্তু দুই দুই করে বাড়ে। হ্যাঁ, যদি এটা জোর বেজোর বলতো তাহলে প্রথম ক্রমিক জোর সংখ্যাটা এক্স হলে দ্বিতীয়টা হতো এক্স প্লাস টু, তারপরে তৃতীয়টা হতো এক্স প্লাস ফোর, এইভাবে। বিজোর হলেও একই, প্রথমটা এক্স হলে পরেরটা এক্স প্লাস টু, তারপরে এক্স প্লাস ফোর। হ্যাঁ, কিন্তু জোর বেজোর বলা না থাকলে এক এক করে বাড়বে, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান, আর তিনটা যেহেতু সংখ্যা তাহলে তৃতীয়টা কত হবে, তৃতীয় ক্রমিক সংখ্যাটা হয় এই প্রথমের সাথে হচ্ছে দুই যোগ করতে হবে এটা বের করতে গেলে, হ্যাঁ, অথবা দ্বিতীয়টার সাথে এক যোগ করতে হবে। তো এর সাথে যদি আমরা এক যোগ দিই তাহলে বিষয়টা এরকম হবে, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, পরের লাইনে কিন্তু এই এক এক যোগ করলে সেই এক্স প্লাস টুই হবে, আর না হলে সরাসরি আমরা প্রথম সংখ্যাটার সাথে হচ্ছে যে একবারে টু যোগ করলেও হবে। তো এটা আমরা দ্বিতীয় সংখ্যাটার সাথেই এক যোগ দিচ্ছি, তাহলে এখানে এক এক যোগ করলে হবে দুই, আর এক্স এর সাথে এটা যোগ করার আর কোনো সুযোগ নেই যেহেতু এটা বিসদৃশ পদ। তো এই তিনটা সংখ্যার সমষ্টি দেওয়া ছিল 63। তো এখান থেকেই আমরা এখন সমীকরণটা গঠন করে ফেলবো। তো প্রশ্ন মতে এই তিনটা সংখ্যা আমরা যোগ দেবো, এক্স যোগ, এটা আমরা ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, যেহেতু প্লাস আছে এখানে কোনো সমস্যা হয় না, মাইনাস থাকলে এগুলো সমস্যা। যোগ দ্বিতীয় সংখ্যাটা নিলাম, যোগ এই যে তৃতীয় সংখ্যাটা নিলাম, এখানেও আমরা ব্র্যাকেট ইউজ করলাম না, ব্র্যাকেট দিলে আবারও ব্র্যাকেটগুলো তুলতে হবে। হ্যাঁ, এইটা সমান সমান দেওয়া ছিল হচ্ছে 63। তো এখন এইখানে আমরা কিছু সদৃশ পদ পাচ্ছি, এক্স এক্স এক্স, তিনটা এক্স যোগ করলে হবে থ্রি এক্স, যেহেতু সামনে এক এক করে আছে সংখ্যাসব, আর এখানে দুই আর এক যোগ করলে হবে তিন, এটা সমান 63। এখন আমরা সমাধান করব, প্লাস থ্রিটাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাই, তাহলে থ্রি এক্স সমান হচ্ছে 63 মাইনাস থ্রি, তো ওটা বিয়োগ করলে আমরা 60 পাবো, 60, থ্রি এক্স সমান হচ্ছে 60। নেক্সট এখান থেকে এক্স এর মান তিন গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে 60/3, তো এটা ভাগ করলে হবে 3×20, 60, তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 20, আর এক্স আমরা ধরেছিলাম হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা, এখন আমরা ফিনিশিং দেব, অতএব প্রথম ক্রমিক সংখ্যা হলো 20, তাহলে দ্বিতীয়টা কত হবে, এর সাথে এক যোগ দিতে হবে, 20 যোগ এক, তাহলে সমান হচ্ছে 21,
আর তৃতীয়টা ওই যে আগের মতোই হয় এর সাথে প্রথমটার সাথে দুই যোগ দিতে হবে, আর না হলে দ্বিতীয়টার সাথে এক যোগ দিতে হবে। তো 21 + 1 = 22, তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 20, 21 আর 22। এখানে আমরা পরীক্ষা করতে পারি তিনটা সংখ্যা আমাদের যোগ করলে 63 অর্থাৎ 63 আসতে হবে। আমরা দেখি এখানে 2 আর 1 যোগ করে এটা হচ্ছে 3, আর 2, 2, 4, 5, 6 63, একদম ফুল ওকে, বোঝা যায় যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো এরপরে আমরা আর একটা অঙ্ক, আমরা আজকের পাঠ এখানেই শেষ করি। আমরা 6 পর্যন্ত আজকের পাঠে করলাম, আজকে এ পর্যন্তই রাখলাম। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে ধন্যবাদ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে।